আমাদের এলাকায় 10,000 হরিজন জনগোষ্ঠীর বসবাস। আপনারা আজকে আমাদেরকে নিমন্ত্রণ করলেন, এটাই কিন্তু ভ্রাতৃত্ব সম্পর্ক, সবার দ্বারা এটা সম্ভব না। আপনাদের কাছে আমার অনুরোধ, সামনে আমাদের দুর্গা পূজা, আপনারা এই মঞ্চের মাধ্যমে যতজন উপস্থিত আছেন আমি অনুরোধ করব, এই পূজায় আপনারা উপস্থিত হয়ে আমাদের সম্পৃক্ততাকে ঐক্যবদ্ধ করে আমাদের মাঝে থাকবেন, এই আশা আমি আপনাদের কাছে প্রার্থনা করি। পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আব্দুর রহমান দাদা, উনি সব সময় আমাদের হরিজনদের জন্য কাজ করেন, আশা করি এবারকার পূজাও উনি আমাদের জন্য কাজ করবেন, এবং ওনাকে কিন্তু আমাদের কলোনির সকলে কিন্তু হৃদয়ের ভিতরে ধারণ করে রেখেছেন। পাশাপাশি যতগুলা বিপদ আপদ সমস্যা হয় উনি আমাদের সাথে ঐক্যমত প্রকাশ করে থাকেন। আমরা আজকের এই নিমন্ত্রণকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সাধুভাব জানিয়ে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।